অতিবৃষ্টির দেশ হলেও এমন বন্যা আগে কখনো হয়নি পাহাড়ি ঢল বা বিভিন্ন কারণে যে বন্যা হয়েছে তা কল্পনীয় এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ দুপুরে কুমিল্লা চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তিনি বলেন এ সমস্যা মোকাবেলায় ছাত্র জনতা এগিয়ে এসেছে ত্রাণের কোনো সমস্যা নেই এখন দুর্যোগ চলছে এর পরবর্তী সময়টা মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে এর আগে তিনি চৌদ্দগ্রাম উপজেলার বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং সরকারি ত্রাণ বিতরণ সহ বিভিন্ন বিষয়ে খবর নেন আশি নব্বই বছরের মানুষ যারা তারাও বলছে যে তাদের স্মরণকালে রকম বন্যা তারা কোনো সময় দেখেননি তো অর্থাৎ এখানে শুধু অতিবৃষ্টি না অতিবৃষ্টি সারা বছরই হয় বাংলাদেশে এখানে ওই বিভিন্ন কারণে পাহাড়ি ঢল বা যেটাই যেভাবে আমরা বলি না কেন এই বন্যার হয়েছে এটা অভাব অনু কিন্তু আদারওয়াইজ দিয়ে ত্রাণের সামগ্রীর অভাব নেই এবং জনবলের অভাব নেই অভাব নেই তার প্রধান কারণই হচ্ছে যে ছাত্রদের এখানে সহযোগিতা